কোরবানির হাটে আসছে মেহেরপুরের 40 মন ওজনের রাজাবাবু ও চাপাই সম্রাট। ক্রেতাদের নজর কাটছে ব্রাহ্মণবাড়িয়ায় 30 মন ওজনের টাইগার বাবুও। বড় আর দামি গরুর দিকেই সবার নজর। প্রতিনিধিদের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। স্বভাবে শান্ত হলেও চলাফেরায় নবাবী ভাব মেহেরপুর মুজিবনগর উপজেলার ইনসান আলীর গরু রাজাবাবুর। ওজন 42 মন, 85,000 টাকায় কিনে আড়াই বছর ধরে চলছে লালন পালন। ভালো দাম পাওয়ার আশায় এবার ওঠানো হচ্ছে কোরবানির পশুর হাটে। ছোলা, মটর, ভুট্টা, গম পিসাই করে একসাথে খাবার দেওয়া হয় এবং গরুটি দেখতে প্রচুর লোক আসে। গরুটির দাম দেওয়া হয়েছে 25 লক্ষ টাকা। হয়তো কারো পছন্দ হলো, দামে দরে ঠিক হয়ে গেল, তখন আমার রাজাকে নিয়ে চলে যাবে, আমার খুব কষ্ট হবে। রাজা আমার খুব আদরে। গরুটিকে প্রাকৃতিক খাবার দিয়েই পালন করা হচ্ছে বলে জানান প্রাণী সম্পদ কর্মকর্তা। ঘাস যেহেতু পশু একটি বড় খাবার, সেখানে দানাদার খাদ্যের উপর চাপ কমিয়ে আমরা শুধু সবুজ ঘাস এবং বিচালি UMS সহ অন্যান্য যে পদ্ধতিগুলো আছে পশু খাদ্যের স্থানীয়ভাবে, সেগুলো করেই তারা গরু এবং ছাগল পালন করে যাচ্ছে। প্রায় একই ওজনের গরু চাপাই সম্রাট বেড়ে উঠছে চাপাই নবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার জুলফিকার আলীর খামারে। 5 বছরের যত্নে এটি 6 ফুট উঁচু আর 8 ফুটের বেশি লম্বা হয়েছে। 5 বছর থেকে লালন পালন করে আসছি, আমার বাড়িতে সে জন্মগ্রহণ করেছে। সে গরুটির আকার আকৃতি ছিল যখন হয় তখন খুব বড়, এই জন্য আমার একটা ইচ্ছা গিয়েছিল যে গরুটিকে আমি শেষ পর্যন্ত কতটুকু বৃদ্ধি পায়, কত বড় হয়, এই জন্য আমি তাকে লালন পালন করে আসছি। ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের টাইগার বাবুর উচ্চতা 5.5 ফুট, লম্বা 11 ফুট। এর মাংসপেশিগুলো জানান দিচ্ছে শক্তিমত্তা। অলিমিয়ার খামারে বেড়ে ওঠা গরুটির ওজন 30 মন। বিক্রি করে আমি আরো আশা করি আরো বাড়ানোর জন্য, ভালো ভালো জাতের গরু ফেলার জন্য এই চিন্তা আমরা করতেছি যে মানুষের যাতে উপহার দিতে পারি বড় বড় গরু। উন্নত পদ্ধতিতে গরু হৃষ্টপুষ্ট করার প্রশিক্ষণ দেয়ায় বিভিন্ন খামারে 25 থেকে 30 মন ওজনের পশু পাওয়া যাচ্ছে বলে জানান প্রাণী সম্পদ কর্মকর্তা। আমাদের প্রশিক্ষণ যে প্রদান করছি, সেই প্রশিক্ষণ লব্ধ জ্ঞান যখন তারা মাঠ পর্যায়ে প্র্যাকটিস করতেছে, এই সুফল কিন্তু তারা আমাদের খামারিরা পাচ্ছে। আমরা বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে তার প্রচারণা চালাচ্ছি বিক্রির বিষয়ে, এবং আমাদের যে কর্তৃপক্ষ আছে প্রাণী সম্পদ অধিদপ্তর এবং বিভিন্ন জেলা বিভিন্ন বিভাগে আমরা এই বিষয়টা জানাচ্ছি। হাটে সবারই নজর থাকে বড় গরুর দিকে। রং, জাত আর আকারের উপর ভিত্তি করে দাম হাঁকা হচ্ছে এসব গরুর। সজীব সাদিক, মাছরাঙ্গা নিউজ।